ফেনীতে প্রতীক নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনে 2 জোট সহ বিভিন্ন দলের 23 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে দলীয় স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতীকের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয় এবং প্রতীক প্রাপ্তির পর আবার নিজ নিজ দল ও প্রার্থীর প্রতীকের পক্ষে আনন্দ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ফেনী এক ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া আসনে প্রতিদ্বন্দ্বী 9 জন প্রার্থীর মধ্যে মহাজোটের পক্ষে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারকে নৌকা প্রতীক এবং বিএনপির প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম মঞ্জুকে ধানশীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া এই আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহকে আপেল, বিএনএফের শাহরিয়া ইকবালকে টেলিভিশন, ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়াকে হাতপাখা, খেলাপথ আন্দোলনের আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে বটগাছ, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরীকে উদীয়মান সূর্য, ইসলামী ফ্রন্ট কাজী মাওলানা নূর আলমকে মোমবাতি, মুসলিম লীগ তারিকুল ইসলামকে হারিকেন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই আসনটি ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরামে আমি ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চল দেখেছি, ঘুরেছি, মানুষের সঙ্গে কথা বলেছি এবং এর উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা দেখেছি। শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই অব্যাহত ধারায় আমি ফেনী 2 আসনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে নৌকা প্রতীক এবং বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলনের নুরুল করিম বেলালীকে হাতফাঁকা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জসিমউদ্দিনকে কোদাল ও জাকের পার্টির নুরুল ইসলামকে গোলাপফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত 5 বছর পর্যন্ত নালিশ করে আসছে বিভিন্ন জায়গায়, এটা তাদের চিরাচরিত নিয়ম। এখন ফেনী পরিবেশ পরিস্থিতি নির্বাচনের জন্য কতবার উপযোগী উৎসবগত পরিবেশে সবাই ধানের শীষ তাদের পক্ষে, নৌকার পক্ষে নৌকার লোকজন অত্যন্ত আন্দোলন। খালেদা জিয়ার একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে আসছি, কাজ করবো। যদি আমার নেত্রী নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে আমি নির্বাচন করব। আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে চাই। এলাকার মানুষ যাকে যোগ্য মনে করে ভালো মনে করবে, এলাকার মানুষ যে রায় দেবে সেই রায়কে আমরা বাধা পেতে নিব ইনশাল্লাহ। এবং আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে এলাকা করতে চাই, কাজ করতে চাই, ইনশাল্লাহ নির্বাচনের পরিবেশ সুস্থ থাকবে। ফেনী 3 সোনাগাজী দাগনভূঞা আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে নাঙ্গল, বিএনপি মনোনীত প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে ধানের শীষ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবুল বশারকে আপেল এবং তার ছেলে স্বতন্ত্র প্রার্থী তিয়াক আহমেদ সৈকতকে নোঙ্গর, বাসদের হারাধন চক্রবর্তীকে মই, বিএনএফ শাহরিয়ার ইকবালকে টেলিভিশন, ইসলামী আন্দোলনের আব্দুর রাজ্জাককে হাতফাঁকা, ইসলামিক ফ্রন্ট মোহাম্মদ মাইনউদ্দিনকে চেয়ার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী গোলাম হোসেনকে বাগপ্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা এখনো সুষ্ঠু পরিবেশ পাইনি, আর আমরা মনে করছি যে আগামী আজকে যেহেতু প্রতীক বরাদ্দ পেয়েছি, আশা করি আমাদের এই আস্তে আস্তে প্রতীক বরাদ্দের পরে পরিবেশটা অনুকূলে আসবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি নির্বাচন কমিশন সব পক্ষকে লেভেল প্লেইং ফিল্ডের যে সুবিধা সে সুবিধাটা দেবে বলে আমরা আশা করছি।